खुलनार फुलतलाय दर्शनेर पर बोटी दिए गला केटे हत्या करा तरुणीर मुस्लिमार परिचय निश्चितेर पर तार खंडित माथा उद्धार करेछे रैपिड एक्शन बैटालियन रैप। सेई संगे घटनाय जड़ित दुई युवककेके ग्रेफतार करा हयेछे। শনিবার 29শে জানুয়ারি বেলা 11:45 মিনিটের দিকে ফুলতলার যুগনিপাশায় একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে তার মাথা উদ্ধার করা হয়। র‍্যাব 6-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোস্তাক আহমেদের নেতৃত্বে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এরপর ঘটনাস্থলে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব পরিচালক বলেন, মাথাবিহীন বিবস্ত্র তরুণীর মরদেহ উদ্ধারের খবর জানার পর দিনরাত কাজ করে র‍্যাব সোহেল ও রিয়াজ নামে দুইজনকে গ্রেপ্তার করে। মুসলিম আর কাটামাথার সঙ্গে যে বটি দিয়ে হত্যা করা হয় তা উদ্ধার করা হয়েছে। ফরিদপুর থেকে রিয়াজকে ও সোহেলকে ফুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। আসামি রিয়াজ ও সোহেল হীন চরিত্রের অধিকারী, লম্পট প্রকৃতির লোক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ স্বীকার করেছে, এর আগেও প্রতারণার মাধ্যমে অনেক মেয়ের সম্ভ্রম নষ্ট করেছে। তারই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডে 3 দিন আগে রিয়াজের সঙ্গে মুসলিমার পরিচয় হয়। এরপর তারা একসঙ্গে দেখা করার জন্য মনস্থির করে। এজন্য রিয়াজ তার সঙ্গে সোহেলকে রাখে। রাত 8টা বা 9টার দিকে মেয়েটিকে বাড়িতে নিয়ে এসে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে 2 ঘন্টা ধরে পাশবিক নির্যাতন করা হয়। তিনি বলেন, মেয়েটি যখন বুঝতে পারে সে প্রতারণার মধ্যে পড়েছে তখন বারবার আকুতি করছিল, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি কাউকে বলবো না, আমার বাবা অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন আছে, আমি সেখানে যেতে চাই।